ক্ষেত্রে কলকাতার কোনো এক অভিনেতা এসেছিল অভিনেত্রী মডার্ন অভিনেত্রী আমাদের যিনি হিন্দু দেবদেবীদেরকে অপমান করেছেন মানে এমনভাবে অপমান করেছেন শিবলিঙ্গকে তো এখানে অপবাদ ইয়ে হচ্ছে আমরা অবরোধ করেছি এই কারণে প্রধান কথা হচ্ছে যত গ্রামে হিন্দু ভাইরা রয়েছে সকলে একজোট হয়েছে আমি তো আগেই বলেছিলাম যে আসানসোল দক্ষিণ বিধানসভা হিন্দুরা সব একত্রিত হয়েছে তাই আজকে উনি ঢুকেছিলেন হিন্দুদের ওপর যে অপমান হয়েছে সেটার জন্য আজ সমস্ত হিন্দু ভাইরা রাস্তার মধ্যে নেমেছে যেকোনো পার্টি বা রাজনৈতিক দলের না এটা তো হিন্দুদের স্লোগান ফাদার মহাদেব জয় শ্রীরাম অন্যদিক না সে সকল আমার জানা নেই কিন্তু যে সকল আমরা দেখেছি যে ওনারা মা মাটি মানুষ জিন্দাবাদ জয় বাংলা বলছিলেন স্লোগান দিচ্ছিলেন তো এখানে হিন্দু ছেলেরা শুধু বলেছে হরর মহাদেব জয় শ্রীরাম এটা তো ক্ষতি কি আছে উনি তো বাইরের অভিনেত্রী এখানে তো প্রচার করতে এসছেন তো প্রচার করতে পারে তেমনি গায়ে পড়ে ঝামেলা করবার কিছু নেই আমাদের হিন্দু ভাইদের মনোভাবে আঘাত লেগেছে তো এরা তো করবেই না হিন্দু ভাইরা আমি বললাম না কলকাতার অভিনেত্রী উনি যখন ঢুকেছিলেন আমাদের এই পবিত্র ভূমি রানীগঞ্জের ভূমি হচ্ছে পবিত্র ভূমি রানীগঞ্জের নতুন এগারার ভূমিতে পবিত্র ভূমিতে এসে পদে তিনি অপবিত্র করেছেন তাই সমস্ত হিন্দু ভাইরা আজকে একত্রিত হয়ে পদে সেই পবিত্র মন্দির দিয়ে পদে আবার পবিত্র করে অভিজ্ঞ মন্ডল।